ছেলেদের ডিভোর্স হওয়ার চারটি কারণ। প্রথমত, ছেলেদের অতিরিক্ত জিদ থাকা। ছেলেদের অতিরিক্ত জিদ থাকা একদম ঠিক না, একদম ভালো না। যেসব ছেলেদের মাত্রাতিরিক্ত জিদ, ত্যাজ, সারা শরীরে বিষ, হাউল্লা হাউল্লা করে, সেসব ছেলেদের খুব সহজেই, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায়, তারা সংসার করতে পারে না। দ্বিতীয়ত, পরকীয়া করা। পরকীয়া করাটা হচ্ছে সবচেয়ে প্রধান কারণ ডিভোর্স হওয়ার পেছনে। তৃতীয়ত কারণটা হচ্ছে মুখে মুখে তর্ক করা। যেসব ছেলেরা সারাক্ষণ কথায় কথায়, কথার উপরে কেবল কথা, সিলিং ছুঁতে চায় মতো করে সারাদিন বউয়ের সাথে তর্ক করে, সারাক্ষণ তর্কে 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 তার বউকে নিচে নামায় রাখতে চায় আর নিজে উপরে উঠে থাকতে চায়, সারাক্ষণ বউকে, হ্যাঁ, মুখে মুখে তর্ক করে নিচে নামায় রাখতে চায় এবং সকলভাবে নিজে জিততে যাবে, সেসব ছেলেদের ডিভোর্স হওয়া, মানে কি বলবো আমি, খুবই সন্নিকটে। এভাবে সংসার সেসব ছেলেরা টিকাতে পারে না। আর চতুর্থ কারণ যেটা, সেটা হচ্ছে বাবা মার ফ্যামিলি থেকে কুমন্ত্র শোনা। যেসব ছেলেরা বাবা মার কুমন্ত্র শুনে, বাবা মার কথা মতো চলে, তার বউকে কটু কথা শোনায়, অত্যাচার করে, নির্যাতন করে, তার বউকে হেলাফেলা করে, শুধুমাত্র তার বাবা মার কথা মতো চলে এবং বাবা মার কথায় যেসব ছেলেদের ব্রেন ওয়াশড হয়, সেসব ছেলেদের ডিভোর্স স্বাভাবিকভাবেই হয়। কারণ এভাবে করেই তাদের সংসারটা দিনে 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 খারাপের দিকে যায়, সংসারটা টিকে না। তো এই চারটাই হচ্ছে ছেলেদের ডিভোর্স হওয়ার অন্যতম কারণ। ভালো থাকবেন, টাটা।